আসসালামু আলাইকুম। আর আজকে তো আসলে রেডি হয়ে গেলাম, কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর চলে যাচ্ছি বিয়ে খাইতে, সুফিয়ানও যাচ্ছে, আর সবাই তো অলরেডি নেমে গেছে। আমি চাবি নিয়ে একদম তালা। আর আমার, আপনারা যদি আমার ফেসবুক পেজে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, লাইক কমেন্টও করে দিবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাইলে সম্পূর্ণ ভিডিওটাতে কি করলাম, কোথায় গেলাম সবাই আপনারা মানে সব কিছু বুঝতে পারবেন ভালো করে। তো স্কিপ না করে চলেন ভিডিওটা শুরু করি। সুফিয়ান হাই বলো, হাই। তোর বাবার সাথে সামনে বসছো, এই তো আমরা তো আসলে চলে আসছি ক্লাবে। আর ক্লাবটা খুব সুন্দর করে সাজাইছে, আর ক্লাবটা কিন্তু অনেক বড় ছিল। আর সুফিয়ান সাহেব এদিকে দেখেন, পকেটে হাত দিয়ে ও এদিকে সেদিকে বেড়াচ্ছে, ঘুরাচ্ছে, খুব মানে ঘুরতেছে আর কি, আনন্দ করতেছে। ওতেই খুব ভালো লাগতেছে দেখে আমি বলতেছি আমার হাত ধরে আসো কয়েকটা পিক তুলি। না, ও পিক তুলবে না, ও কোনো মতেই আসতেছে না, ও ছবি তুলবে না, ও ওর মনের ইচ্ছা মতো ও ঘুরতেছে এই আর কি। অনেকক্ষণ ধরে ডাকতেছি যে আসো একটু আসো, ও একটু আগাচ্ছে আবার পিছাচ্ছে। এদিকে আমিও বসে কয়েকটা ছবি তুলে নিলাম। বিয়ে বাড়িতে আসছি, আসলে রেডি হয়েছি, এটা তো সচরাচর সবসময় হয় না, তাই আসলে যখন একটু রেডি হয়ে মানে চাই যে সবসময় এটা যেন স্মৃতি হয়ে থেকে যায় যে কখনো কোথাও এক জায়গায় একসাথে গেছিলাম, এই মোমেন্টটা আর হয় নাকি পাই নাকি জানি না।
আর এদিকে মোটামুটি খেতেও তো চলে চলে আসছি, বসে গেছি আসলে। আর কথাই বলে না, খানা সবসময় আগে যেতে হয়, আর কেউ ঝগড়া বাঁধলে তারপরে যেতে হয়, ওইটা আর কি। ওই জন্য আমরা যে মাত্র আসলে খেয়ে ফেলছি, আসলে না একটু ফান করলাম আপনাদের সাথে, একটু দুষ্টামি করলাম আর কি। আমরা গেছি, তারপরে কিছুক্ষণ পরে একটু বসে একটু রেস্ট করে তারপরে আমরা খেতে বসে গেছি। এদিকেও খানা মোটামুটি সবাই খেতে বসে গেছি, আলহামদুলিল্লাহ খানাটাও অনেক ভালো ছিল। ওরা আসি মারবে তোকে, ও সুফিয়ান মারবে তো ওরা, উমরে কি কি টিপ দে। ওই দেখ তো, এই দেখ গাম আই কিছে, দেখি এদিকে থাকা মুখ গাম গুলো মুছে দি। আচ্ছা ফাঁকা মুছে সাহেব, এদিকে ফির, এদিকে ফির, এই গাম আই কি অবস্থা হয়েছে, মুখ ফাঁকাটা মুখটা মুছে দি। গাম আই এই গাটার কি অবস্থা, ফাঁকা সব কম দে, আর পুরোটাই গ্লাস বড়, অনেক বড়। ওদিকে যায় না, ওদিকে যায় না, এগুলো তোর আই আল্লাহ মারবে, যে ওরা আসতেছে আসতেছে, সিনজলা আসতেছে, আসো আসো আসো। কে বলছে দোকানে গেছে, আসো আম্মা আসো, ও দেখো আরো গাড়ি আসতেছে, দেখো আসো আসো আসো। এত দুষ্টামি করলে হয়, কই কই এই যে গাম আই সাই সাই, এদিকে ফির এদিকে ফির, একটু গামটা দেখাই, তোর গামটা দেখাই, স্থির হয়ে যাচ্ছে। আর সুফিয়ান তো ওর পেছনে আমাকে এ যে পরিমাণ মানে বিরক্ত করতেছে বলার মতো না, ও আসলে শুধু বের হচ্ছে আর ঢুকতেছে, বের হচ্ছে আর ঢুকতেছে, ওর পিছনে হচ্ছে আমি কতক্ষণ, নাইলে আপনাদের ভাইয়া কতক্ষণ ধরতেছি এই অবস্থা। ও এদিকে এদিকে, আর ও আছে গাড়িগুলো তো উঠে উঠে শুধু থেমে, ওই খেললে দূরা দূরি করে, আসলে এরকম করতে করতে প্রায় তিনটা বেজে গেছে। আর এদিকে মানে কনে তো আসছে কিন্তু বর এখনো আসেনি, বর মানে আমরা আসলে বর সাথে যেটা সত্যি কথা আমরা দেখাই হয়নি, আমরা লাস্ট পর্যন্ত চলে আসছি, আর কনে আসছে প্রায় তিনটা বাচ্চা। আর এদিকে আর আমরা মেয়েদেরকে নিয়ে আমি একটু বেরিয়েছি, মানে ওইটা হচ্ছে তোরার মা, আর ওইটা হচ্ছে বন্ধু মা, আরো গরম, অতিরিক্ত গরম লাগতেছে তোরা পাঙ্কা, কিন্তু সব চলতেছে, হবে কি মানে মানুষের গরমে কিন্তু আসলে বেশি। আর এদিকে সুফিয়ান ওই দুষ্টামি করতেছে, দুধতেছে, ও তো আছে মানে ওর মতো। আমরা তো চলে আসতেছি আসলে, যখন মানে তখন আপনাদের ভাইয়া আমাদেরকে একটু গাড়ি দাঁড়া করে লাগছি, আমরা আসলে এখন লাচ্ছি খাওয়াতে ব্যস্ত, খাও 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 ইয়ামি। আব্বুর সাথে কি করে খাবা, ইয়াস না চিয়ার্স, ও ইয়ার্স করে খাবে বলতেছে, ইয়ার্স না চিয়ার্স, ধরো ধরো ধরো, তুমি এটা কই, এই রে আলহামদুলিল্লাহ একদম পরান টান রয়ে গেছে এই গরমে,
আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে না তো তোমাকে, তুমি সামনে আসো, বলো আবার বলো, সেই সাত, সেই সাত বলে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি ফিনিশ করো, তুমি একটু আসতে পারো।